হ্যালো বন্ধুরা জয়ন্তীর হেসেলে সব বন্ধুদের স্বাগত আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছো সুস্থ আছো আজকে চিকেন কষা করব। চিকেন কষা তো মাঝে সাঝেই করা হয় কিন্তু বাড়িতে কিছু লোকজন বেশি আসলে যেভাবে করি সেভাবে তোমাদের কাছে শেয়ার করব আর আমার নিত্য নতুন অল্প চিকেন রেসিপি নিত্য নতুন রেসিপি থাকে শর্ট ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো অনেক রকমের নিত্য নতুন রেসিপি করেছি চিকেন দিয়ে আর এখানে আমি যেভাবে মানে লোকজন আসলে যেভাবে করি সেভাবে শেয়ার করব এক কেজি আড়াইশো চিকেন আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি এদিকে লাল লাল করে আলু কিছুটা ভেজে রেখেছি আর ওই তেলেতেই তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এদিকে আলাদা ননস্টিকে একটা মশলা তৈরি করব সর্ষের তেল দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি দু চামচ দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ লবণ দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার এদিকে এক চামচ হলুদ বড়ো চামচে স্বাদ অনুযায়ী চিনি কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টমেটো পেস্টও দিয়েছি বন্ধু তোমাদের দেখানো হলো না দিয়ে রেডি করেছি ক মানে মশলাটাকে এদিকে আলু দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তারপরে মশলাটাকে দেওয়ার পর দু চামচ দিয়েছি চিকেন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে একটু কাশুরি মেথি দিয়েছি কাশুরি মেথিটা দেওয়ার পর আরও একটু চুক্ষণ নাড়াচাড়া করব তারপরে দেবো জল গরম দু গ্লাসের মতন জল গরম দিয়েছি চিকেনে একটু জল গরম দিলেই ভালো হয় জল গরমটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ লো গ্যাসে রান্না করবো দেখেছো বন্ধুরা কালারও চলে এসছে আর দারুণ সেন্ট হয় আর আলাদা আমি একটা জায়গার মধ্যে চিকেনটাকে লাভিয়ে নিয়েছি আগেই আর অল্প মানে লো গ্যাসে রেখেছি চিকেনটা খুব দারুণ সেন্ট হয় আর খুব সুন্দর খেতে হয় এরকমভাবে করলে শাহি গরম মশলা দিয়ে লাভিয়ে নেবো আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু ভালো করে তবুও আমার অনুরোধ রইল আশা করি তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বন্ধুরা টাটা